মায়াপুর ইস্কন মন্দির। এই মন্দিরের মূল মন্দিরের ভেতরের রাধা কৃষ্ণের ভাস্কর্যের অপরূপ রূপ যা দেখে চোখ ফেরানো যায় না। মূল মন্দিরের একটি কক্ষে রাধা মাধব অষ্ট সখীর সাথে বিরাজমান, অপরদিকের কক্ষে গৌরাঙ্গ মহাপ্রভু তার শিষ্যগণের সাথে হরিনামে মগ্ন। সে এক অপূর্ব স্বর্গীয় দৃশ্য যা চাক্ষুষ দর্শন না করলে বোঝানো সম্ভব নয়। রাধা মাধবের অপূর্ব রূপের ছটা চারিদিকে ছড়িয়ে পড়ছিল, সকলেই হরিনামে মশগুল হয়ে পড়েছিল, যার বর্ণনা ভাষায় প্রকাশ্য নয়। এই মন্দিরের একদিকে নরসিংহদেবের মূর্তি, আর বাঁদিকে রয়েছে ইস্কনের প্রতিষ্ঠাতা আচার্য প্রভুপাদের একটি মূর্তি। প্রতিদিন নতুন নতুন সাজে অষ্ট সখী পরিবৃত হয়ে রাধা মাধব পূজিত হন। প্রতিদিন বহু দর্শনার্থীর আনন্দে মন্দির আনন্দময় হয়ে ওঠে। মায়াপুর ক্যাম্পাসের ভেতরে ছোট ছোট দোকান রয়েছে, সেখানে পোশাক আশাক গয়না ঘি বই হস্তশিল্পের নানান জিনিসপত্র পাওয়া যায়। আমি সেখান থেকে ভাগবত গীতা ও মালা জপার ব্যাগ কিনেছি। মালা জপার ব্যাগগুলি ধ্যান মন্ত্রজপ এবং আধ্যাত্মিক সংযোগের সমৃদ্ধ অভিজ্ঞতার অবদান রাখে। এই ব্যাগগুলিকে গোমুখী মালাজপা ব্যাগও বলা হয়ে থাকে। গো অর্থাৎ গরু, মুখী অর্থাৎ গরুর মুখের মতো আকৃতি এই ব্যাগগুলোর। পোশাকের মধ্যে মহিলাদের গোপী ড্রেস, সত্যি নজর কাড়ার মতো। সাথে থাকুন বন্ধুরা আর দেখতে থাকুন। ইস্কন মন্দিরের প্রতিটি স্থান ভক্তদের আকর্ষণ করে, সত্যি এ এক মায়াপুরী। মায়াপুরের ভজন কুটির, যা সম্পত্তির উপর নির্মিত প্রথম কাঠামো, এটি ছিল আসল মন্দির, ছোট রাধা মাধবের প্রথম উপাসনালয়। 1990 সালে গৌর পূর্ণিমার সময় শ্রীল প্রভুপাদের কুড়ি ঘরটি নন স্টপ হরিনাম কীর্তনের স্থান হয়ে ওঠে, যা আজও একইভাবে প্রবাহিত হয়ে আসছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। মন্দির চত্বরে ঘোরাঘুরি করতে করতে রাত প্রায় 8টা বেজে গেছে, মহাপ্রসাদ গ্রহণের সময় হয়ে গেছে। তাই রাতের খাবার হিসাবে সেই প্রসাদ গ্রহণ করে ক্যাম্পাসের ভেতরে একটি সুসজ্জিত পার্কে বসে বেশ কিছুটা সময় কাটালাম। মায়াপুর ইস্কন মন্দিরের আরেকটি বিষয় নজর কাড়ার মতো, বিদেশিরা হিন্দু রীতিতে পূজা করছে, এমনকি তারা ভারতীয়দের মতো পোশাক পরে আছে। এ সত্যি ভালো লাগার মতো। আমি মূল মন্দিরের কোনো দৃশ্যেরই ছবি তোলার সুযোগ পাইনি, কারণ শ্রী মায়াপুর চন্দ্রোদয় মন্দিরে ভেতরে মোবাইল ফোন ক্যামেরা বা অন্য কোনো ফটোগ্রাফিক ডিভাইসের অনুমতি নেই। মন্দিরে প্রবেশের আগে সমস্ত জিনিস কাউন্টারে জমা করতে হয়, সেই সমস্ত জিনিস বা জুতো জমা করার জন্য মন্দির দ্বারা কিছুই চার্জ করা হয় না। রাতের মায়াপুর চত্বর ঘোরাঘুরি করে আমরা বিশ্রাম নেবার জন্য আমাদের রুমে ফিরে গিয়েছিলাম। সকল বন্ধুদের উদ্দেশ্যে বলছি, শ্রীধাম মায়াপুর ঘোরাঘুরি করার জন্য হাতে অন্তত দুদিন সময় নিয়ে আসবেন, তাহলেই সম্পূর্ণভাবে ঘোরাঘুরি করা সম্ভব, কারণ অল্প সময়ের মধ্যে পুরোটা কভার করা কখনোই সম্ভব না। আমরা মাত্র একদিন স্টে করেছিলাম, তাই পুরোটা ঘুরে উঠতে পারিনি। তবুও ভেবেছিলাম আসার আগের মুহূর্তে বাকিটা কভার করব, কিন্তু অজস্র ধারায় বৃষ্টি নেমেছিল, তাই সেই স্বপ্ন এবারে আর পূরণ হয়নি। রাধা মাধব চাইলে আগামীতে আবার আসব আর বাকি দর্শনীয় স্থানগুলো ঘুরব, আর আপনাদের সাথে তো অবশ্যই শেয়ার করব। পরের দিন সকালবেলায় বৃষ্টি মাথায় নিয়েই বেরিয়ে পড়েছি ব্রেকফাস্টের উদ্দেশ্যে। ক্যাম্পাসের ভেতরে খুব কম খরচে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য টোটো বা রিক্সা পাওয়া যায়। ব্রেকফাস্ট সেরে সেখানে আমরা বেশ কিছুক্ষণ সময় কাটিয়েছি সেখানকার মানুষজনের সাথে নানান বিষয় নিয়ে আলাপচারিতা করতে করতে।
মায়াপুর ক্যাম্পাসের ভেতরের পরিবেশ দেখতে দেখতে এখন আমাদের ঘরে ফেরার পালা। সত্যি এই মায়াপুরি ছেড়ে আসতে খুব মায়া লাগছিল। শ্রীধামের অপূর্ব প্রাকৃতিক শোভা, রাস্তায় চলতে চলতে প্রচুর ছোটোখাটো মন্দির দর্শন করেছি, যা সত্যি মন ছুঁয়ে গেছে। মায়াপুর বাসস্ট্যান্ড থেকে কৃষ্ণনগর মোড়ে এসে কৃষ্ণনগর জংশন থেকে শিয়ালদহ লোকাল ধরে আমরা পৌঁছে যাব আমাদের গন্তব্যে। এর থেকে এটাই প্রমাণিত হয়, শ্রীধাম মায়াপুরের আসার রাস্তা একদমই দুর্গম নয়, বরং খুব সহজেই এখানে পৌঁছানো যায়। মায়াপুর পরিদর্শনের তৃতীয় পর্বের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। বন্ধুরা, আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর সব সময় হাসি খুশি থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি বন্ধুরা, আগামীতে ফিরে আসব নতুন কোনো ভিডিও নিয়ে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ।